বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার শায়েস্তানগর এলাকার ঘটনা। বাপি মণ্ডল নামে এক যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নকল প্রেস কার্ড বানিয়ে এলাকায় ভয় দেখানো, তোলাবাজির অভিযোগ আসছিল। একাধিকবার পুলিশের কাছে ওই সাংবাদিকের নামে অভিযোগ আসতে শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই সাংবাদিক নথিপত্র যেগুলো ব্যবহার করছে পুরোটাই নকল। এমনকি প্রেস কারখানা থেকে নকল কার্ড ছবি কয়েক বছর ধরে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যবসায়িক জায়গা থেকে টাকা তুলেছে বলে অভিযোগ। ধৃতকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।